What's up, it's me Sulagna, welcome back to my channel. Those who are new in my channel, a grand welcome. কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে পুরোটাই বাংলাতে কারণ আমি আজকে আবার আমাদের একটি ট্র্যাডিশনাল আর্ট ফোক আর্ট বলে যেতে পারে সেটাকে প্রেজেন্ট করতে চলেছি তার আগে তোমাদের সকলকে জানাই দীপাবলির আপ্রীতীয় শুভেচ্ছা আচ্ছা দীপাবলি বলতে প্রথমেই আমাদের মাথায় কি আসে আলো বাজি পটকা আর যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে রঙ্গোলি দিয়ে ঘর সাজানো যদিও বাংলাতে রঙ্গোলির চল সেরকম ভাবেও নেই কিন্তু বাঙালির বারো মাসে ১৩ পার্বণে আমরা যা দিয়ে ঘর সাজাই তা হচ্ছে আলপনা আর আই এম প্রেজেন্টিং দ্য আর্ট অফ আলপনা আমরা আমাদের বাড়িতে বা গ্রামের বিভিন্ন বাড়িতে সচরাচর যে আলপনা দেখে থাকি আজকের আলপনাটা তার থেকে কিছুটা আলাদা কারণ কি কারণ এটা কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আলপনা নন্দলাল বোস প্রথম শান্তিনিকেতনে এই আলপনার চল শুরু করে অন্যান্য আলপনা থেকে এই আলপনা কিছুটা আলাদা হওয়ার কারণ এই আলপনার মধ্যে একটা জমাট ভাব আছে এর লতা পাতা যেন সবসময় চারিদিকে বয়ে যায় আলপনার যেন কোনো শেষই হয় না আর সেই আলপনার ধারা এখনও যার হাত ধরে বয়ে চলেছে তিনি হলেন স্যার সুধীর রঞ্জন মুখার্জি আজকের আলপনা ডিজাইনটা আমি সুধীর রঞ্জন মুখার্জি স্যারের পেজ থেকেই সংগ্রহ করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই আলপনাটি আঁকতে আমি যে রঙের ব্যবহার করেছি তা হলো ক্যামেল ফেব্রিকা অ্যাক্রেলিক কালার যেটাকে তোমরা ফেব্রিক কালারও বলতে পারো তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে রেখেছি চাইলে চেক করে নিতে পারো ভিডিও শুরু করার আগে আরও একবার বলবো আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলো না আর চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো ভিডিও শুরু করা যাক মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘাসে হৃদয় আকাশে কেন মেঘাসে হৃদয় আকাশে তোমার
অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ততদিন স্টে সেফ, স্টে হ্যাপি।